পরবর্তী প্রশ্ন হচ্ছে শিরকের চেয়েও নাকি মারাত্মক গুণা আছে এটাকে সঠিক জি না শিরকের চেয়ে মারাত্মক কোনো গুণা নেই তিনটি গুণা হচ্ছে জীবন জীবন মানুষের জীবন সংহারকারী এবং দুনিয়া এবং এক তার জন্য সব সবচেয়ে বেশি ক্ষতিকর সেটা হচ্ছে এবং এর চেয়ে আর কোনো ক্ষতিকর জিনিস নেই একটি হচ্ছে শির্ক এর মধ্যে একটি হচ্ছে শিরিক দ্বিতীয় হচ্ছে কুফুরি বড় কুফুরি তিন তিন নম্বর হচ্ছে বড় নিফাকি এই তিনটি জিনিস সবচেয়ে বেশি ক্ষতিকর কুফুরির যে দশটি প্রকার আছে এই দশ প্রকারের ভিতরে শিরিক একটি প্রকার এবং নিফাক মোনাফেকি একটি প্রকার এবং আল্লাহর তিন থেকে বিমুখ হয়ে থাকা একটি প্রকার এবং আল্লাহ তালার দিন নিয়ে ঠাট্টা মস্কারি করা একটি প্রকার আল্লাহ তালা দিনের কোনো বিধান নিয়ে সন্দেহ করা একটি প্রকার আল্লাহ তালার দিনের কোনো বিধানকে হালালকে হারাম হারামকে হালাল উল্টা মনে করাটা এটাও একটি প্রকার অর্থাৎ সিরিক এবং কুফরের সিরিক এবং কুফুর এবং নিফাক এই তিনটি যদি কোনো মানুষের ভিতরে পাওয়া যায় তাহলে সেই এবং এই অবস্থায় যদি মারা যায় তো তার চেয়ে বড়ো হতভাগা আর কেউ নেই তার জন্য কোনো সুপারিশ হবে না কোনো দিন সে জান্নাতে যেতে পারবে না কোনো দিন কোনো সুপারিশকারীও না আল্লাহ তালার তিনি যে তিন কোষ নিয়ে যাহার থেকে জান্নাতে ঢুকাবেন তাদের ভিতরেও সে প্রবেশ করতে পারবে না এর অর্থ হচ্ছে সে কখনো সে জীবন এই জীবনে হতবাকা পরবর্তী জীবন হতবাকা আল্লাহ তালা এই জন্য কোরআনকারিবা তাদেরকে বলেছেন যে এটা হচ্ছে যে ব্যক্তি ওমান আর দান দিক্রি ফা ইনালাহু মারাই শাতাম দাঙ্কা ও শুরু হু ইমল কিয়ামতে আর্মা সে দুনিয়ার বুকে সংকীর্ণ থাকবে আখ রাতে অন্ধ হিসেবে থাকবে এবং তাকে সেখানে কষ্ট দেওয়া হবে তাকে চোখ মুখের উপর চলার জন্য বাধ্য করা হবে চোখ এর উপর মাথার উপর দিয়ে উল্টে হাঁটবে তাকে কষ্ট দেওয়া হবে তাকে যাহার নামে নিক্ষেপ করা হবে এসবেই এই জন্য যে শিরক এবং কুফর এবং নিফাক তার মধ্যে ছিল সুতরাং যারা বলে যে সির্কের চেয়েও মারাত্মক গুণা আছে তারা সঠিক কথা বলেনি শিরক হচ্ছে সবচেয়ে বড় মারাত্মক গুণা এবং শির্কের যে সমস্ত প্রকার আছে সেগুলো উল্লেখ করা হয়তো একজন বলতে পারে যে শির্কের চেয়ে মারাত্মক গুণা সেটাও শির্কের প্রকার কিন্তু এর বাইরে শিখিকে এবং কুকুর এবং নিভা করছে মারাত্মক না আর কিছু নেই